তো হ্যাঁ, আরো নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ। আপনাদের ভিডিওটি কেটে চাই আছে না জানো, কিন্তু সকলকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং আর গুড নাইট। তো মানে কি আজি মানে বহুত দিনের মনত এটা মানে পাল বান্ধি মানে বহুত কেজনের লগত ফুরব যাম বলে ভাবিছো, অল্প দূরের জায়গাত। মানে আজি একচুয়ালি ফুরব যাওয়া মানুষ বহুত, মানে কি গুহাটি তো গুহাটিয়ে, কিন্তু লগতে মানে লক্ষিমপুরের বাইক লো ফুরব গেছে একদম। মানে কেনে জোশ এখন, সেই জোশটু বারো জীবনত লাগে। আর আজি মানে কি আমি এজন দুজন তিনজন নয়, টোটাল আটজন গই আছো, আটজন। আর আগত মানে কি আমার মিলি ভাই রখি আছে, চিরঞ্জীব, তো তাক লই লো। আমার লগত আরো একজন সদস্য যোগদান দিলে, চিরঞ্জীব ভাই। কেনে আজি কোন পিনে যাবে? আজি অলপ জোরাবাদ পালো। আর মানে আমি আজি পাঁচ ছয়জন নয়, আটজন ব্যক্তি গোটেকজন আইসু। তো লাহে লাহে চিনাকি করাই দিয়েছো রব, কোন কোন আইসু। আমার বাবার লগত চিনাকি করাই দিছো, আজি ফালাফালি হবো নাকি? রাইট রাইট। আর এখানে পিঙ্কু নমস্কার, সুরজ প্রথমবারের বাবে হেলমেট খুলে দিয়া, সুদূর লক্ষিমপুরের পড়া, মন্নাস সুদূর লক্ষিমপুরের পড়া, দীপু সুদূর লক্ষিমপুর। তোমার নাম তো কি? আচ্ছা বড়িয়া। আজির এই ট্রিপট মানে একদম গাইড হিসাবে গে আছো, কারণ মানে মানে গোটে চিনি পাও না, ঘুরি ফুরু না, তো সেখানে মূল ভরসাতে গে আছে আর সবে। আজি সেকেন্ড টাইম এফালে গে আছো, একদম মজা লাগি আছে। মানে এবার গেছিল শিলং, তো আজি সেকেন্ড টাইম, মানে অল্প মানুষ চানু বেশি হলে ভাল লাগে আর। তো সেয়াই আর গে আছো, সব কি মজা রাস্তা, চালিয়া রাস্তা, মানে শিলংয়ের ফিলটো আইসে আর লাহে লাহে আলটিমেট। তো আহি আহি নংপু পার হলো, আর ইয়ারে সাইনবোর্ড মারা আছে, সব ইয়ারে লিখা আছে উমিয়াম 36 কিলোমিটার। মানে উমিয়াম যাম বলে ভাবিছো আমি, উমিয়াম মানে সেই বড়া পানি আর। তো 36 কিলোমিটার, বাকি দুখন বাইক আগত গল, মই ইয়াতে আছো মায়াবিনী, আর পিছফালে আহি আছে পিঙ্কু, তার স্কুটি আছে মামার স্কুটি। তো আহি আছো লাহে লাহে গৈ আছো, মানে রখা রখাই গৈছো, যেহেতু স্কুটি না অল্প রিক্স হবো নয়, লাহে লাহে যাব লাগে। পিঙ্কু কত গলে দেখা দেখিয়ে নাই, দেখুন আগত গল নেকি? দে আগতে যাও, আগত হলো রখিম লোক ভালকে, মানে রিক্স হবো নয় না মায়াবিনী। আর ইয়ারে মানে যান জায়গা আছে সব মানে ইউএডি আরম্ভ হয় নাকি নামবিল, মানে যেন উমট্রু, উমলিং, আর এইখানে জায়গা আছে দেখিছে, দেখে সব কিবা উমজারাসি, উম সব ইউ, মানে কিবা কিবা না জানো। তো ইয়াতে অল্প গছর চাহ পাই রই দিলো, মানে কি যান যি হোক, বাইক যান যি হোক, মানে স্কুটি ইমান রিক্স লোক নয়, সেখানে মামা স্কুটি আছে, আমি এইফালে সেই স্কুটি আর মানে মায়াবিনী, সেইকারণে আর বর্তমান কিবা পালো না জানো। এইখানে মানে কি ইয়াত মানে সব গোটে এই মানে কি হল বাগান বা গছবিলাক যে ধরব পারিছে কোকসুন, কি বা বাগান এইবিলাক। তো এইখানে পালো আর একদম, গাড়ি ঘোড়া একদম গৈ আছে, একদম খালি রাস্তা, ফিনফিনা রাস্তা, একদম মজা। এই স্কুটি খন মামা স্কুটি, কিন্তু পিঙ্কু নামটো নামটো কিসমত কিয় দিলা? কিসমত কিয়? কিসমতত পাইছা হয় নি? কবর মেলে না বিচার কিয়া থাকিয়া, এখন হেৰি পা হাই সেকেন্ডেরিত পা ন, বাইকে হাই সেকেন্ডেরিত পাইছে এখন, ঠিক আছে বঢ়িয়া। আর বেশি দেরি নকরো, উলাই দিও, কারণ 12:15 হল আর আছে আর অল্প টাইম যাবই আছে। যান দূর গলেও যান লাহে লাহে গলেও তেলটো মেইন, তো তেলটো এটা ভরাই লো রব, ইয়ার তেলের দাম হল 95, তো কমতে যেহেতু ভরাই লো। মই মানে যেতিয়াই শিলং আহো, এই রাস্তাটোত মানে দেখিলে মানে একদম কিবা বেলেগ বেলেগ ফিল আহি যায় মানে, আর কারণ মানে রাস্তাটোত মানে কিবা উপরত কিবা বাতার খানি দি হৈছে নেকি, বাতার উপরত স্কুটিখান চলাই আছো, এনেকুৱা লাগে মানে। কি মজা রাস্তা, মানে রাস্তাত বহি ভাত খাব পারি, এনেকুৱা মানে রাস্তা, মজা রাস্তা, গৈ আছো গৈ আছো গৈ পোৱাই নাই, আর এই গরম ডাল মানে লাহে লাহে বাড়বই ধরছে, আর কিমান কিলোমিটার আছে, আর 15-15 কিলোমিটার আছে আর। তো আহি আহি 1.5 ঘন্টামান পিছত পাই গেলো আমি উমিয়াম লেক, কিন্তু উমিয়াম লেকত আমি ভিতরত যোৱা নাই, আজি ভিতরত যাম, যত বোটিং শুটিং করে ন, এই পয়েন্টত যাম বলক। তো উমিয়াম লেকৰ যোনটো বোটিং পয়েন্ট, সেই বোটিং পয়েন্টটো আহি পালো, এইটো বোটিং পয়েন্ট এইফালে যাব লাগিব। তো গৈ লওঁ, এইফালে পার্কিং চার্কিং কৰি দিছোঁ, আৰু সব ইয়াত লিখাই আছে অর্কিড লেক রিজর্ট, তো এইফালে যাব লাগিব বলক। ইমান দূর যে মামা স্কুটিখন আনিছা, আহি পাইছিন আগতে? আরামত, হ্যাঁ আরামত, হাইয়েস্ট হাইয়েস্ট কলেজ নিছা এখন? এখন সুমার নগাঁও। আমি ভিতরলৈকে গৈ আছো স্কুটি বাইক লৈ, আৰু সন্মুখত এখন এনেকুৱা গেট আছে। আৰু মানে কি এটা কথা, আপোনালোকে যদি গাড়ী ঘোড়া লৈ আহে তেতিয়াহ'লে মানে কি ইয়াত হর্ন চন ইমান নবজাব দে, কাৰণ হর্ন ইজ ষ্ট্ৰিক্টলি প্ৰহিবিটেড। ভিতৰত আহি আৰু এখন গেট পাইছো, ইয়াত মানে টিকেট এটা কাটিব লাগে, টিকেটটো হল 59 পাৰ পাৰ্চন, বাইকৰ ভাড়া নলয়, জাস্ট মানে মানুহৰ ভাড়াটো লয়।
আর এই 1500 rupees যদি যদি টিকিট কাটিছো, এই বোটিং চার্জটা ইনক্লুড নাই দে, বোটিং চার্জটা এক্সট্রা, ভিতর গিয়ে গম পাওয়া যাব। আজি সানডে বলে হলে অল মানুষ ভিড় আছে, কিন্তু গই আছো তালেকে বোটিং পয়েন্ট লেকে, মানে তো এর ভিতরে আহি পার্কিং করে দিলো, মায়াবিনী কিসমত আর জি জি আছে সবকে পার্কিং করে দিলো এতে। আজির ভিডিওটি মানে ভাগিনের পরা, বন্ধুর পরা, ভাইদির পরা সব আইসে মানে মোর লগত। আইয়া কি বতা, কি মজা মতো না, আমি তো নদীর পাড়ত আহিলো, পিছত একদম শিলং ঘোড়া পানি লৈকে আহিছো, ভাল লাগিছে। আগৰ কলেজৰ টাইমত ইয়াতে কিবা তো মাঝে মাঝে ক্লাছৰ মাজত গায়ব হয়, মানে এইটো নহয় এনভাইৰনমেন্ট এই সায়েন্সৰ যে প্ৰজেক্ট যে আছিলে এইবিলাক কৰা ষ্টাডি কৰিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তেতিয়া আহিছিল। বুঝছি বুঝছি, এতিয়া এইফালে এখন ব্রিজ আছে, এখানে ব্রিজখন দেখুন যাব, তালা মারা আছে দেখুন, এই ব্রিজখনতে মাথা মারি আইছিলু, চলে সেইখন মাথা মারি আহিলু, ব্রিজখানে তালা মারা, ও তাইলে রিল সিল বনাম, ভিউ শেষ আনিম, কিন্তু নাই পপ সাগ, এইটা ভিউ, এটা উমিয়াম লেকর ভিউ তো, আর উপর টাওয়ার আছে, টাওয়ারত ছবি উঠে গই আছো, উপর উপর ভিউ কেনে চাব লাগিব বলক। তো উপরের এইটা ভিউ কি ধুনিয়া, একদম একফালে মানে উমিয়াম লেকটো, আর পিছফালে গছ গছনি ধুনিয়া, খালি সেই ব্রিজখনে মানে মাথা মারি আছিল, ব্রিজখনে স্ক্যাম হল, উপায় নাই, বেলেগ ফালে কবার কবার যাব লাগবে, রবি সব পানি থৌ কি ধুনিয়া, সব এইবিলাক গছ আছে, ইহর পর গছ এইবিলাক, এটা বেলেগ সাইডে যাব লোক, অল্প পাড়ের সাইডে মানে পানির পাড়, এইখানে জায়গা এনেকুয়া লাগছে কিবা চিড়িয়াখানা রাখছো নাকি, তো একদম এনেকুয়া একটা সরু সাই পথ আর চারিফালে গছ গছনি, তাকে দাঁড়ি ফেলে অল্প বরফি চরকি হলে ভালো ছিল, মাছ মারিব পারলে। মোৰ পিছফালে দেখিছে যে এইখন এখন নাও, এইখন মানে কি কলকাতার কোম্পানি এটাই বনাই আছে, মানে বনাই আছে, এখানে কনস্ট্রাকশন চলি আছে, কমপ্লিট হওয়া নাই, এখানে এইখন এই লেকটুতে মানে নমাব থাকে হওয়ার পিছত। তো দিস ইজ দ্য বোটিং পয়েন্ট অফ উমিয়াম লেক, সব কি ধুনিয়া, আর সব এনেকে বোট চলি আছে, এবার এনেকে ভাড়া করে বোট চলাব পারে, আর তো মজা আর ভিউটু, বোটিং নকরিলেও কিন্তু পানি খিনি অল্প চুব পারি, পারর পানি খিনি অল্প ঘোলা ঘোলা রব, সাই আও স্লিপ ন হলে হল সব, আর ভরি সরি কুসায় জুতা জুতা খালি রেডি পানি যাব, কইছে দে মো যাও, জুতা খুলু, কেনে লাগছে পানির পার, আচ্ছা বিচর কেতিবা হলে যাম, কিন্তু বর্তমান বিচর ফিল তো ইয়াতে লম, সক ঢৌ আহি আছে সক, মজা, পানি আমি আহিলো আর পানি বিরাট ঠান্ডা, একদম কপকপিয়া ঠান্ডা, আর এখন এখন নাও, এই এই নাওবিলাক যোনবিলাক আছে, এই নাওবিলাকর মানে তিনজন বহি বহাব পারি, তিনজনত মানে 300 taka লয়, আর যোনবোর এইবিলাক দেখিছে যে এইবিলাক এই এইবোর নাও মানে কি 1180 taka হয়, মানে 10-11 জন বহিব পারে, তো মানে গুটে হেরিখন বুক করিব লাগে, এই নাওখন ওর তলত যাওয়ার কি স্লিপ স্লিপ খাইছে, ধরা ধরা ধরা, নাই নাই লাহে 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 লাহে, অল্প আগত যাও, ও হেরি ভেরি মানে তলত মাটি নাই, জাস্ট সেই আর হিল, পেন ভিজিলে ভিজক, আইসি যেহেতু মান ভিজিলে, আইসি যেহেতু আইসু না ভাই, এনেকুৱা বিশাল লেকৰ মাজত এনেকে আজি বহি আছো, কেনে মজা লাগি আছে, মানে পেন চেন চাওক না, পিজি অবস্থা নাই, তথাপি কি মজা লাগিছে, মানে ৱেভৰ ৱেভৰ যোনটো লেভেল, ৱেভৰ পানীৰ লেভেলৰ লগত আছো বৰ্তমান, আহ কি মজা, হে কি বতাহ, কি ভিউ, আল্টিমেট নাছিল কি, মানে কি লৈছা কি গিতা, ও ইমান দ আছে, এই হেতে লাস্ট লেভেল, হেতে পার হব নারি, কিতিবা এবুর জায়গা অকলে আহিব লাগে, অকলে আহি নিজকে টাইম দিব লাগে, জানেন কিমান নিরল নিস্তব্ধ জায়গা, একদম পানির মাঝত, পানির যোনটো মাত, সেই মাতটোতে মানে কিবা এটা বেলেগ ফিল আছে, গম পাইনে, তো মানে অলপ এনেকুৱা ধৰণৰ মানে ফেমিলির লগত আহক বা ফ্রেন্ডসর লগত আহক, কিন্তু অকলে আহার আমেজটোই বেলেগ, গম পায়, কথা এই পয়েন্টত আপোনালোকে নামি যাওক, কিন্তু তাৰে মানে কোনো ধৰণৰ গা ধোৱা বা তেনেকুৱা চিষ্টেম নকৰিব, কাৰণ ইয়াত গা ধোৱা ষ্ট্ৰিক্টলি প্ৰহিবিটেড, তো আপোনালোকে নামি এনে পানী চানি চুব পাৰে বা এনেকে ফটো চটো মাৰিব পাৰে, কিন্তু বেলেগ একো নকৰিব ইয়াত, দাদা দি এইটো পাঠ কেইটা মাছ, একোৱেই নহ'ল, মাৰা একো নহ'ল, নেক্সট নেক্সট নেক্সট, মোৰ পাল মই মাৰি চাওঁ, হা ভালকে ৰবা, দুটা দুটা বান্ধ, দুটা বান্ধ, আরো আরো দা,
আর ইফালে উমিয়াম লেকর বেলেগ একটা সাইডত এনেকা ধরনের নাও পাবো, তো উঠি ফুড়ব পারে আর আর মানে কি ইয়াত ভিউ পয়েন্ট একটা আছে রব মজা দেখাই আছো। তো যোনটো ভিউ পয়েন্টের কথা কৈছিলো এইটোৱে ভিউ পয়েন্ট, ইয়াৰ পৰা ধুনীয়াকৈ দেখা পায়। তো সেয়াই আৰু পৰিৱেশটো যে ধুনীয়া আৰু ইয়াত মানুহে অলপ বেছ চেছ লয়, গছ গছনি আছে ধুনীয়া। আৰু মানে সেইটো চাইডে উল্টা চাইডে মানে সেই চিলড্ৰেন্স পাৰ্ক এখনো আছে, তো তাত ল'ৰা ছোৱালী আনিলে খেলা ধূলা কৰাব পাৰে। তো ভিউ পইণ্টটো যোনটো কৈছিলোঁ এইটো ভিউ পইণ্টটো আৰু ইয়াৰ ইয়াত চাৰাউণ্ডিং চাওক, এইখিনি চাৰাউণ্ডিং আৰু ইয়াতে ষ্টেজ এখনো আছে আৰু ইয়াত টয়লেটৰ ব্যৱস্থা আছে। আৰু চিলড্ৰেন্স পাৰ্ক বুলি কৈছিলোঁ যে চিলড্ৰেন্স পাৰ্কখনেই এইফালে আছে, তো এতিয়া ওলাই দিব লাগিব বাহিৰৰ ফালে। তো শ্বিলঙৰ ফালে আহিলে আপোনালোকে উমিয়াম লেকত আহিব, বিৰাট ধুনীয়া লাগে, ব'টিং শ্বুটিং কৰিব পাৰে আৰু ইয়াৰ পৰিৱেশ বিৰাট ধুনীয়া, গছ গছনি একদম ফ্ৰেছ অক্সিজেন পায় ইয়াত। তো হৈ গ'ল, উমিয়াম লেকৰ পৰা ওলালোঁ, এতিয়া ওলাই দিওঁ আৰু গৈ থাকোঁ। এতিয়া ভিডিঅ'টো কেনেকুৱা পালে জনাব, অৱশেষত শেষ বুলিলে শেষ নহয় আকৌ আৰম্ভ হয়। তো সেয়াই আৰু, বাই বাই, হা 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 হা।